2013 সাল দেশের সার্বিক দিক থেকে মানবাধিকার পরিস্থিতি চরম উদ্বেগজনক বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিচালক নূর খান লিটন। মঙ্গলবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও জানান, সাগর রুনি হত্যাকাণ্ড ও গণমাধ্যমের কর্মীদের ওপর হামলাসহ 2013 সালে রাজনৈতিক সহিংসতা, বিশ্বজিৎ হত্যাকাণ্ড ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সাভারে রানা প্লাজা ভবন ধসের শ্রমিক নিহত ও আহত হয়েছে। দৈনিক গুম ও গুম হত্যা শিকার হয়েছে 53 জন। এছাড়া আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হন 72 জন বলে জানান তিনি। নূর খান লিটন বলেন, সরকার ও বিরোধী দলের অভ্যন্তরীণ কন্ত্রিত প্রায় 848 জনের মৃত্যু সহ আহত হয়েছে অনেকেই। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 152 জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই সময় তিনি বলেন, হেফাজতে ইসলামের সমাবেশে নিহত হয়েছে অনেকে। 18 দলীয় জোটের মার্চ ফর ডেমোক্রেসি কেন্দ্র করে নেতা কর্মীদের গ্রেফতার, লাগাতার হরতাল অবরোধের বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ মানুষের মৃত্যুর ঘটনায় এই সময় আলোচিত একটি বিষয়। তবে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, যোগাযোগ, সংস্কৃতি থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।